দ্বৈত নাগরিকত্বের $26 বিলিয়ন বাজারের অংশ বাড়ছে বাংলাদেশিদের। নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করলেই বিদেশিদের স্থায়ীভাবে বসবাসের সুযোগ দিয়ে আসছে বেশ কয়েকটি দেশ। কোভিডকালে বাংলাদেশিদের মধ্যে এই প্রবণতা কিছুটা কম দেখা গেলেও বৈশ্বিক পর্যায়ে তা বেড়েছে। গত বছর বিশ্বব্যাপী অন্য দেশে বিনিয়োগের মাধ্যমে নাগরিকত্ব গ্রহণে আগ্রহীর সংখ্যা বেড়েছে প্রায় 25%। ব্রিটিশ অভিবাসন প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স বলছে, বর্তমানে বিশ্বব্যাপী বিনিয়োগ কেন্দ্রিক দ্বৈত নাগরিকত্বের ব্যবসার আকার দাঁড়িয়েছে প্রায় $26 বিলিয়ন অর্থাৎ $2,600 কোটি। ধারণা করা হচ্ছে এটি আরও বেশি হতে পারে। অন্যদিকে ব্রিটিশ সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান নাইট ফ্রাঙ্কের চলতি বছরের ওয়েলথ রিপোর্টের তথ্য বলছে, $3 কোটি বেশি পরিমাণ সম্পদশালী অন্তত 24%ই দ্বিতীয় একটি দেশের পাসপোর্ট গ্রহণে আগ্রহী। আগে উন্নয়নশীল দেশগুলো এ নিয়ে বেশি আগ্রহ দেখা গেলেও এখন উন্নত দেশগুলোর বাসিন্দারাও নতুন দেশে অভিবাসনের দিকে ঝুঁকছেন। অন্যদিকে বাংলাদেশের সম্পদশালীদের মধ্যে এই আগ্রহ দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরেই। পর্যবেক্ষকরা বলছেন, মূলত ব্যবসায়ীরাই বিনিয়োগ কর্মসূচির আওতায় বিভিন্ন দেশে স্থায়ী বসবাসের সুযোগ নেন। এর বাইরেও অনেকে আছেন যারা অবৈধ উপায়ে অপ্রদর্শিত সম্পদের পাহাড় গড়ে তুলেছেন, তারাও বিনিয়োগ কর্মসূচির আওতায় দ্বিতীয় কোনো দেশে আবাস গড়েছেন। বাংলাদেশ থেকে প্রধানত কানাডা, যুক্তরাজ্য যাওয়ার প্রবণতা বেশি। এছাড়া সিঙ্গাপুর, মালয়েশিয়া বা অস্ট্রেলিয়া নিয়েও অনেকের আগ্রহ রয়েছে। তবে গত কয়েক বছরে মাল্টা, সাইপ্রাস, ইউরোপের যেসব দেশে ভিসা পাওয়া সহজ, বাংলাদেশিরা সেসব দেশেরও নাগরিকত্ব নিয়েছেন। বাংলাদেশি বিত্তশালীদের মধ্যে বিনিয়োগ কোটায় দ্বৈত নাগরিকত্ব গ্রহণের প্রবণতা কয়েক বছর ধরেই ঊর্ধ্বমুখী ছিল। করোনা মহামারী শুরুর আগে থেকেই বিনিয়োগকারী হিসেবে স্থায়ীভাবে বসবাসের লক্ষ্যে মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং, থাইল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে ঠিকানা করেছেন বাংলাদেশিরা। বাংলাদেশ থেকে অভিবাসন নিয়ে কাজ করার প্রতিষ্ঠানগুলো বলছে, প্রতি বছরই এই সংখ্যা ক্রমেই বাড়লেও বর্তমানে কোভিডের কারণে এতে কিছু ভাটা পড়েছে। গত বছরের বেশিরভাগ সময় অভিবাসনের আবেদন জমা পড়েছে অন্যান্য বছরের তুলনায় কম। তবে বছরের শেষ দিকে মহামারী পরিস্থিতির কিছুটা উন্নতি হলে অনেকেই আবার অভিবাসনের বিষয়ে খোঁজ খবর নিতে শুরু করেন। এই বক্তব্যে যথার্থের আভাস পাওয়া যাচ্ছে হেনলি তথ্যেও। সংস্থাটি জানিয়েছে, 2019 সালে অভিবাসন নিয়ে সবচেয়ে বেশি আগ্রহী দেশের তালিকায় ছিল ভারত, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, পাকিস্তান ও নাইজেরিয়া। তবে গত বছরের তালিকায় শীর্ষ 5 দেশের মধ্যে উঠে এসেছে যুক্তরাষ্ট্র। এদিক থেকে গত বছর শীর্ষে থাকা 5টি দেশ হল ভারত, যুক্তরাষ্ট্র, পাকিস্তান, নাইজেরিয়া ও দক্ষিণ আফ্রিকা। নাগরিকত্ব নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশিদের আগ্রহের তালিকায় শীর্ষে রয়েছে কানাডা। মালয়েশিয়া দ্বিতীয় নিবেশ গড়ার কর্মসূচি মালয়েশিয়া মাই সেকেন্ড হোম বা MM2H প্রকল্পে আগ্রহীদের উৎস দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয়। দেশিতে বাড়ি ক্রয়ে আগ্রহী বিদেশিদের মধ্যে চীন ও যুক্তরাজ্যের নাগরিকদের পরেই বাংলাদেশিদের অবস্থান। বিনিয়োগের মাধ্যমে দ্বৈত নাগরিকত্বের সঙ্গে অর্থ পাচারের বিষয়টিও সম্পর্ক আছে বলে সন্দেহ আন্তর্জাতিক অভিবাসন ও অর্থায়ন বিশেষজ্ঞদের। বিশ্বের বিভিন্ন দেশে অর্থ পাচার নিয়ে প্রতিবেদন প্রকাশ করে ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি বা GFI। গত বছর মার্চে GFI-এর করা এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ থেকে শুধু পণ্য আমদানি ও রপ্তানির মিথ্যা ঘোষণার মাধ্যমেই বছরে অর্থ পাচার হচ্ছে প্রায় $64,000 কোটি। হেনলি অ্যান্ড পার্টনার্সের তথ্য বলছে, করোনাকালীন বিনিয়োগের মাধ্যমে নাগরিকত্বের ব্যাপারে সবচেয়ে বেশি আগ্রহ দেখিয়েছে যুক্তরাষ্ট্রের বাসিন্দারা, যদিও এর কোনো ব্যাখ্যা খুঁজে পায়নি প্রতিষ্ঠানটি। এ বিষয়ে হেনলি অ্যান্ড পার্টনার্সের বক্তব্য হল, এসব আগ্রহী অনেকেই এমন দেশ খুঁজছেন যেখানে তারা পরিবার নিয়ে নিরাপদে থাকতে পারবেন, আবার অনেকেই শুধু ব্যবসায়িক উদ্দেশ্য থেকেই অভিবাসনের আদর্শ গন্তব্য খুঁজছেন।